ইমরোজামেদ আপনার কাছে আসতে চাই যদি প্রথমে একটু টিম সিলেকশন নিয়ে কথা বলতে চাই আগে বাংলাদেশের একটা যদি কালচার ছিল দল নির্বাচনের ক্ষেত্রে যে কম্পারেটিভলি যে কম ব্যর্থ তাকে দলে ডাকা হতো আবার সে ব্যর্থ হলে আরেকজন ব্যর্থ ক্রিকেটারকে ডাকা হতো সেখান থেকে তো আসলে বের হয়ে এসেছে এখন সবাই পারফর্ম করছে কিন্তু এই পারফর্মারদেরকে নিয়ে যখন দল বাছাই করা হচ্ছে তখনও তো অনেক সমালোচনা আসলে হচ্ছে এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জড়িয়ে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি ধন্যবাদ কণা দেখুন এই সমালোচনা থাকবে এবং আমাদের প্রত্যেকেরই পর্যবেক্ষণ এবং অবজারভেশন যাই বলি আমরা এটা প্রত্যেকটা দল সিলেকশনের পরেই থাকবে কারণ আমরা প্রতিটা মানুষ ভিন্ন আঙ্গিকে আমরা প্রতিটা জিনিস বিভিন্ন দৃষ্টিকোণে আমরা এটা বিচার করে থাকি তবে আমি যেটা বলবো আপনার সাথে একমত সেটা যেটা আপনি প্রথমে বলেছেন যে আমাদের অনেক কিছু আচরণে পরিবর্তন এসেছে আমাদের চিন্তাধারায় পরিবর্তন এসেছে সিলেক্টরদের এবং টিম কম্বিনেশন বানানোর জন্য সেই জায়গাটা থেকে বলবো যে কিছু কিছু জায়গায় আমরা দেখছি হয়তোবা আমাদের মনোনীত বা আমাদের হয়তোবা চাচ্ছি যাকে তাই সেই রকম প্লেয়ারকে না পেলে আমরা অনেক সময় অনেক রকমের অবজারভেশন দিচ্ছি বাট এখন যেটা দেখছি আমি সেটা হচ্ছে যেরকম ধরুন আপনারা যেরকম রিপোর্টটা দেখাচ্ছিলেন এনামুল বিজয় এবং নাইম শেখের ব্যাপারে দেখুন এনামুল বিজয়কে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে এবং আমি মনে করি তাকে আসলে কিছুটা অপব্যবহারও করেছি আমরা সিলেক্টররা তিনি যখন ঘরোয়া লিগে ভালো খেললেন তাকে ওয়ানডের জায়গায় নিয়ে টেস্ট এবং টি টোয়েন্টি দুটোটাই খেলিয়েছেন আলটিমেটলি হয়েছে কি একটা প্লেয়ারকে যখন আপনি প্রপারলি প্রপার জায়গায় প্লেস করতে না পারবেন ইট ইজ প্রবাবলি তার ক্যারিয়ার ডুম করার জন্য যথেষ্ট কিন্তু এই যে অপরিপক্ক কিছু সিদ্ধান্তের জন্য কিছু প্লেয়ারের ক্যারিয়ারও কিন্তু শেষ হয়ে যেতে এনামুল হক বিজয় ওয়াজ ওয়ান্ডারফুল প্লেয়ার উনি 2015 ওয়ার্ল্ড কাপের সময় ইঞ্জুরির পর থেকে যে দল থেকে বেরিয়েছেন এরপরে উনি তিনবার ফেরত এসেছেন 19 একবার এসেছেন 22-23 উনি ফেরত আসলেন এই সময় আসার পরে কিন্তু উনি তেমনটা নিজেকে তুলে ধরতে পারেন নাই সুতরাং এখন যদি আপনি কম্পেয়ার করেন নাইমের সাথে আমি বলবো নাইম কিন্তু ইয়াং প্লেয়ার উনি একটা ব্লিস্টারিং ইনিংস খেললেন টি টোয়েন্টিতে ইন্ডিয়াতে যখন আপনি টি টোয়েন্টি ইন্ডিয়ার সাথে একটা খেলা আমরা হেরেছি সেই খেলাটা উনি 85-86 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন তখনই প্রথম উনি আমাদের দৃষ্টিতে আসলেন তার আগে কিন্তু অনেকে তাকে চিনতেনই না এরপরে কিন্তু উনি কিছুটা ধারাবাহিকতার ব্যাহত হয়েছে ওনার কিছু ভালো খেলেছেন কিছু খারাপ খেলেছেন আর এখন যেহেতু উনি ভালো খেলছেন উনি কিন্তু ফেরত এসেছেন আপনি দেখুন এই যে দলটা গঠন করা হয়েছে এর ভিতরে কিন্তু সবই পরিচিত মুখ আমি কিন্তু নতুন মুখ কোনো দেখছি না জাকির হোসেনকে যেরকম ওনারা ওয়ান ডে তে নেন নেই আমি বলবো এটা দারুণ সিদ্ধান্ত হয়েছে কারণ জাকির ইজ এ ওয়ান্ডারফুল প্রসপেক্ট এবং সাংঘাতিক একজন ব্যাটসম্যান আমার দেখা অনেকদিন পর একজনে একদম সাংঘাতিক একটা ব্যাটসম্যানকে আমি দেখেছি জাকির হোসেনকে ওনাকে এখন এই যদি ওয়ান ডে টি টোয়েন্টি এগুলোতে অপব্যবহার করা থাকে শুরু হয় তাহলে কিন্তু উনি আসলে হারিয়ে যাবেন উনি যেই জায়গাটা ভালো করছেন ওনাকে আরো কিছুদিন পরিপক্ক করার পরে যদি ওনাকে অন্য ফরম্যাট গুলাতে দেখানো হয় আমি মনে করি হি ইজ গোয়িং টু বি এ বিগ প্রসপেক্ট ফর বাংলাদেশ টিম সুতরাং সবকিছু মিলিয়ে কোনা আমি বলবো আমাদের কিছুটা অবজারভেশন থাকবেই কিছুটা যেরকম এখনো আমরা চিন্তা করছি যে মাহমুদুল্লাহকে তাহলে কোথায় জায়গা দিব সেই জায়গাটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না সুতরাং এই দ্বিধাদ্বন্দ্ব কিছু থাকবেই কিন্তু কিছুটা জায়গায় আমার মনে হচ্ছে এখন যারা নির্বাচক এইভাবে কাজ করছে কিছুটা পরিপক্কতার ছাপ পাচ্ছি আমরা এবং নতুন কোচ আসার পরে যারা টিমটা কোচের আছেন তারাও বেশ খানিকটা আমার কাছে মনে হচ্ছে স্বচ্ছভাবে কাজ করার চেষ্টা করছে স্বচ্ছ এবং যদি বলি যে সাহসী সিদ্ধান্ত আসলে তারা নিতে পারছে